বাবা আপনি এলেন এতক্ষণে কথা দিয়েছিলাম আসব না এসে পারি ওই তো নিয়ে এসে গেছেন এখন ফাইনালি ঋষি আর জাহ্নবীর বিয়ে হয়েছে এত এত দিনের ওয়েট করার পর তো এখন ঋষি আর জাহ্নবী খুব ভালোভাবে সংসার করার প্ল্যানিং করছে আর হোপফুলি খুব ভালোভাবে সংসার করবে ওরা আর আরেকটা নতুন টুইস্ট এসেছে আমাদের সেটা হচ্ছে জেঠুমণি মানে একজন সাধু বাবা আমাদের বাড়িতে এন্ট্রি নিয়েছে তো সাধু বাবা এখন জেঠুমণি যা বোঝা যাচ্ছে আমাদের সাধু বাবাই জেঠুমণি তো সেটা নিয়ে একটা টুইস্ট আসছে আপনারা এই টুইস্ট আরও অনেক কিছু দেখার জন্য আপনারা দেখতে থাকুন প্রতিদিন রাত 8টায় জীবন কাঠি শুধুমাত্র সান বাংলায় তুমি আবার আমাকে বিপদে ফেললে মা ঠিক আছে আমি আসছি ছোট্টাকুরপো আমি তোমায় আদেশ করছি এখন আমি যা বলবো তুমি তাই শুনবে যাও খেতে বসো জেঠুমণি এভাবে খাবার ছেড়ে উঠে যেও না দেখো তুমি যেমন তোমার ভাইকে ছাড়া খাবেন আর বাজে জেঠুমণি এভাবে খাবার ছেড়ে উঠে যেও না তুমি যেমন বলছো তুমি তোমার ভাইকে ছাড়া খাবে না ঠিক তেমনই তুমি না খেলে কিন্তু তোমার ছেলেরাও খাবে না এবার তুমি বিচার করে দেখো কোনটা ঠিক তুমি আবার আমাকে বিপদে ফেললে মা ঠিক আছে আমি বসছি আমি প্রমাণ করে ছাড়বো যে এই লোকটার সঙ্গে জাহ্নবীর একটা হিসেবের ব্যাপার আছে আমি বুঝতে পারছি আবার একটা লড়াই শুরু হয়েছে একটা ইন্টারেস্টিং প্লট এসেছে আমাদের গল্পে আমাদের ফ্যামিলির লোকের একজনকে আমরা জেঠু বলে মানছি মানে আমি জেঠু বলে মানছি আর আরেক দিকে আমার বাবা একজনকে বাড়িতে নিয়ে এসেছে যেটা ইন ওয়ে আমার মনে হয় ঠিক নয় মানে ঋষির মনে হয় ঠিক নয় সো একটু কনফিউজ আছে কি অরিজিনাল জেঠু আর তাই মধ্যে আমার জাহ্নবীর সঙ্গে ঋষির একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে এই টপিক নিয়ে সো ইন্টারেস্টিং এপিসোড আসছে আপনারা দেখতে থাকুন জীবন কাঠি সোম থেকে রবি রাত্রি 8টা সান্নাম বাবা বাবা তুমি যদি সত্যি প্রমাণ করে দিতে পারো আমি আর কোনোদিন জাহ্নবীর মুখ দেখবো না ঋষি ঋষি জীবন কাঠি রাত 8টায় শুধুমাত্র সান বাংলা